প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচিত জনপ্রতিনিধি যে দলেরই হোক না কেন, তাদেরকে জনগণের কল্যাণে কাজ করতে হবে, সেই জন্যে যাবতীয় সহযোগিতা করা হবে। সকালে রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এইসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে দুর্নীতি ও সন্ত্রাসবাদের অভিযোগ পাওয়া গেলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন প্রধানমন্ত্রী। কাজী বাপ্পার প্রতিবেদন। রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ উপলক্ষে প্রধানমন্ত্রী কার্যালয়ে এই আয়োজন। শুরুতেই রাজশাহী ও সিলেটের দুই সিটির মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও আরিফুল হক চৌধুরীকে শপথ পাঠ করান প্রধানমন্ত্রী। এরপর নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। পরে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের নানান দিক নির্দেশনা দেন শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, দুই সিটির নগরপিতা হিসেবে দুই দলের প্রতিনিধি নির্বাচিত হওয়ায় প্রমাণিত হয় দেশে জনগণের ভোটের অধিকার নিশ্চিত হয়েছে। সকলে বিভিন্ন দল থেকে অথবা স্বতন্ত্র নির্বাচিত হয়ে এসেছেন, প্রত্যেকটা এলাকায় জনগণ ভোট দেবার অধিকার অর্জন করেছে এবং ভোট দিয়ে তাদের মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করতে পারছে, এটাই আজ প্রমাণিত। শেখ হাসিনা বলেন, কোনো নির্দিষ্ট দলের কথা না ভেবে জনগণের কল্যাণে সিটি কর্পোরেশনগুলোর জন্য বরাদ্দ বাড়িয়েছে সরকার, সেজন্যে জনপ্রতিনিধিদের নিজস্ব দলকে প্রাধান্য না দিয়ে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আপনারা নির্বাচিত প্রতিনিধি, জনগণ আস্থা রেখে আপনাদের উপর ভোট দিয়েছে, যে যে দলই করেন না কেন, আপনার স্ব এলাকা সেই এলাকার সার্বিক উন্নয়ন, জনগণের কল্যাণ, এটাই হবে আপনাদের কর্তব্য। তবে কোনো নির্বাচিত জনপ্রতিনিধির বিরুদ্ধে দুর্নীতি ও সন্ত্রাসবাদের অভিযোগ পাওয়া গেলে দলীয় অবস্থানের কথা ভুলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শেখ হাসিনা। যদি সেখানে কোনো অনিয়ম হয়, যদি সেখানে কোনো ধরনের দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ বা কোনো কিছু হয়, সে যে দলেরই হোক, সে কিন্তু রেহাই পাবে না। পরে রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সাথে বিশেষ ফটোসেশন পর্বে অংশ নেন প্রধানমন্ত্রী। কাজী বাপ্পা, বৈশাখী সংবাদ, ঢাকা।